নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি এক ইউনিক রেসিপি দেখাচ্ছি। ম্যাঙ্গো ইডলি তো অনেকেই বানিয়েছেন, কিন্তু আপনারা কি কাস্টার্ড ম্যাঙ্গো ইডলি বানিয়ে খেয়েছেন? তাই আজকে আমাদের রেসিপি কাস্টার্ড ম্যাঙ্গো ইডলি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। উপকরণে নিয়েছি পাকা আম, কিউব করে কেটে রাখা। আমটা একটু বেশি পাকা, আপনারা চাইলে কম পাকা আম নিতে পারেন। চিনি গুঁড়ো, উষ্ণ গরম দুধ, চকলেট সিরাপ, কাস্টার্ড পাউডার। অপরদিকে আমি ইডলি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আমি কীভাবে তৈরি করেছি সেই ব্যাপারে আমি একটা ভিডিও আপলোড করেছি, যা আই বটনে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। অপরদিকে আমি আমের কিউবগুলো মিক্সার জারে এটা পেস্ট করে নেব। এদিকে উষ্ণ গরম দুধে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিলাম, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। ওই ব্যাটারে, ইডলির ব্যাটারে চিনির গুঁড়ো দিলাম, আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার দুধে মাখানো কাস্টার্ড পাউডারটা দিলাম, সামান্য নুন দিলাম, দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এই দেখুন সব মেশানো হয়ে গেছে। অপরদিকে ইডলি খাপে অয়েল ব্রাশ করে নিচ্ছি, ভালোভাবে করে নিচ্ছি। আমি এই ব্যাটারটাকে এক হাতা করে আমি এই খাপগুলোতে আমি ঢেলে দিচ্ছি। এবার ট্যাপ করে আমি সমান করে নিচ্ছি। এবার অপরদিকে আমি ইডলি খাবে আগে থেকে গরম জল বসিয়েছি, গরম জল থেকে স্টিম উঠে গেছে। এবার আমি ইডলির খাপগুলো একে একে বসিয়ে দেব। এবার সবগুলো বসানো হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে আমি লাগিয়ে দেব। হয়ে গেছে, 10 থেকে 12 মিনিটের মতন আমি রেখেছি। দেখুন ইডলিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিটের মতন রুম টেম্পারেচারে রেখে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে তুলতে পারেন, তবে আমি এখানে চামচের সাহায্যে তুলেছি। আর চামচ দিয়ে তুললে খুব ইজি হয় তুলতে। এই দেখুন হয়ে গেছে। এই রেসিপিটাকে বাচ্চাদের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য চকলেট সিরাপ, সিলভার বল আর চকলেট স্প্রিঙ্কেল দিয়ে আমি গার্নিশিং করেছি। এই রেসিপিটা বাচ্চারা কেন, এত সুন্দর দেখতে আর এত সুন্দর খেতে, বড়রাও পাগল হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করুন, দেখবেন এর স্বাদ ভোলা যাবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।